নেটে বিভিন্ন ব্লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর উক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছেন দেশের ওলামারা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাবালুন নূর। শাহবাগের ব্লগারদের নাস্তিক ও মুরতাদ আখ্যা দিয়ে দেশের কওমি মাদ্রাসার আলেমরা বলেছেন, যুদ্ধাপরাধীদের চেয়েও দেশে বড় অপরাধী ধর্মবিদ্বেষী এইসব ব্লগার, তাই তাদের আগে ফাঁসি দিতে হবে। যুদ্ধাপরাধের বিচারের দাবির আড়ালে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্লগারদের অপতৎপরতা বন্ধ না হলে পুরো দেশ থেকে ঢাকামুখী লং মার্চ করারও ঘোষণা দিয়েছে আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম। চট্টগ্রামে এক সংবাদ সম্মেলন থেকে এসব ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব হাফেজ জুনায়েদ বাবুনগরী, নেজামে ইসলামের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, ইসলামী ঐক্যজোট চট্টগ্রামের সভাপতি মাইনুদ্দিন রুহী সহ অন্যরা। বিভিন্ন ব্লগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর উক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বন্দরবাজার জামে মসজিদ থেকে বের হতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। বাধা উপেক্ষা করে নগরীর হকার্স পয়েন্ট মোড়ে এক সমাবেশে বক্তারা বলেন, সরকারের মদদে ইসলাম ও মহানবী সম্পর্কে অবমাননাকর উক্তি করা হচ্ছে। যশোরে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ পরিষদ, পরে স্থানীয় আইনজীবী সমিতির সামনে সমাবেশ হয়। এ সময় ধর্মীয় রাজনীতি বন্ধ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর উক্তির নিন্দা জানানো হয়। সমাবেশ শেষে খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ সহ 28 জনকে আটক করে পুলিশ। বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, পরে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মমতাজউদ্দিন সহ অন্যরা। টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস টাঙ্গাইল শহর শাখা, পরে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন দলের টাঙ্গাইল শহর শাখা সভাপতি রাশিদুল ইসলাম সহ অন্যান্যরা। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল থেকে ইসলাম সম্পর্কে কটুক্তি ও ইসলামী রাজনীতি বন্ধের চক্রান্তের প্রতিবাদ জানানো হয়, পরে শহরের আমতলিতে সমাবেশ করেন ওলামা মাশায়েখরা। ব্লগে ইসলাম বিরোধী লেখা ও ইসলামী রাজনীতি বন্ধের দাবির প্রতিবাদে নাটোরে তৌহিদি জনতার ব্যানারে মিছিলে পুলিশ বাধা দেয়। মুসল্লিদের কয়েকটি গাড়িতে হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ওলামা মাশায়েখ নাটোর জেলার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও বিশিষ্ট আলেম মাওলানা রুহুল আমিন সহ অন্যরা। জামালুন নূর।